বন্ধুরা, এখন যাব চৌধুরানী। যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে যেতে অনেক কথা হবে। চৌধুরানী যাচ্ছি একটা কারণে, তা হচ্ছে গাড়িতে তেল নেই, তেল নিতে হবে। আর আমি সবসময় তেল উঠাই হচ্ছে পাম্পের তেল, এই জন্য নিয়ে আমি এখন যাচ্ছি চৌধুরানী। আমার বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, আমি যাচ্ছি, সব কিছু রেডি। অনেকদিন পর হেলমেট সব কিছু রেডি করলাম, যেতে যেতে কথা হবে। বের হইলাম। গ্রামে আসলে গ্রামের লোকজনের সাথে গ্রামের ভাষায় কথা বলতে হয়। গ্রামীণ ভাষা, রীতিনীতি, যখন যেখানে যাই ঠিক তখনকার ভাষা সংস্কৃতিকে গুরুত্ব দিতে হয়। কারণ গ্রামের ভাষা যেরকম, আমি যখন এক জায়গায় থাকি তা সেখানে ভাষা অন্যরকম। এই জন্য যখন গ্রামে যাই তখন গ্রামের ভাষায় কথা বলতে হয় সবার সাথে। গ্রামে আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করি তা হচ্ছে গ্রামের মানুষের সরলতা, তাদের ভালোবাসা। আসলে তাদের ভালোবাসা অতুলনীয়, তাদের ভালোবাসার কথা বলা যাবে না। একের প্রতি অন্যের যে সহানুভূতি, এটা বিশাল বড় একটা বিষয়। আসলে এটাই স্বাভাবিক, এক সমাজে বাস করতে গেলে আন্তরিকতা, সবার প্রতি সবার ভালোবাসা, এটাই থাকতে হবে। তো বন্ধুরা, আর বেশি কথা না, ধীরে ধীরে সামনে এগুতে থাকি আর সুন্দর গ্রামীণ পরিবেশগুলো দেখতে থাকি। গ্রামের সৌন্দর্য যে কতটা সুন্দর তা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। কারণ অনেক সুন্দর জায়গার ভিতর দিয়ে আমি রওনা দিচ্ছি, অনেক সুন্দর রাস্তার ভেতর দিয়ে আমি যাব। যে একটা সৌন্দর্য, গ্রামের যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধু, চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, দেখতেই পারতেছেন এই যে একটা রোড, এই রোডে আছে আমার অনেক স্মৃতি, অনেক ঘোরাফেরা। ছোটোবেলার থেকে, বিরহ আস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়া, এই রোডেই বেশিরভাগ সময় আমার যাতায়াত হয়েছিল। কারণ এই রোডে আমি বিভিন্ন ছাত্রদের বাসায় গিয়ে পড়াশোনা করতাম, প্রাইভেট পড়তাম। তাই এখন এই রোডগুলা বা এই রাস্তাগুলো যখন আমি দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে। সে বাল্যকালের কথা মনে পড়ে। আসলে এই স্মৃতিগুলো আসলে ভোলার মতো না। বাল্যকালের স্মৃতি আসলে সহজে ভোলা যায় না। যারা বাল্যকালে ছোট থেকে বড় হয়েছেন, বিভিন্ন জায়গায় প্রাইভেট, বিভিন্ন জায়গায় ক্লাস, এক একটা জায়গায় গিয়ে তারা এক একটাভাবে পড়াশোনা করেছেন, তারা ওই সব পুরাতন জায়গা যখন চোখে পড়ে বা ওই পুরাতন জায়গাগুলোতে যখন যান, তখন আপনারা বুঝতে পারেন যে কতটা ভালো লাগে, অনেক সুন্দর লাগে, যেটা যেটা বলার মতো না। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে জালালগঞ্জ বাজার। মির্জাপুর থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হচ্ছে এই জালালগঞ্জ বাজার। এই বাজার থেকে ডানে মোড় নিয়ে আমরা সোজা যাবো চৌধুরানী। এই যে একটা ব্রিজ, জালালগঞ্জ বাজার, এই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আর এই ব্রিজের অনেক ইতিহাস ছোটোর থেকে শুনে আসতেছি, অনেক আগের থেকে এই ব্রিজটা দেখে অনেক সুন্দর। এর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। তো বন্ধুরা, যেতে যেতেই আমরা এই রাস্তার যে একটা পরিবেশ, সে পরিবেশটা এত সৌন্দর্য,
এই সৌন্দর্যটা এখন উপভোগ করব। কারণ এই রাস্তাটা বেশি সুন্দর একটাই কারণে, তা হচ্ছে দুধারে সুন্দর সুন্দর নারিকেল গাছের সারিগুলো অনেক সুন্দর লাগে। আসলে কর্তৃপক্ষ এত সুন্দর করে যে নারিকেল গাছগুলো লাগাইছে এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই নারিকেল গাছগুলো লাগানোর ফলে এই রাস্তার সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাইছে এবং দেখতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আর কথা নয়, ধীরে ধীরে সামনে এগোই। আর লাস্ট কথা হবে পাম্পে গিয়ে, তো লেটস গো। গ্রামের এই ছোটো ছোটো অলিগলি রাস্তাগুলো বড় রোডের জন্য অনেকটা বিপদ দেখে আনে। কারণ আমরা যখন মেন রোডে বা হাইওয়ে রোডে যখন ড্রাইভ করি, হঠাৎ করে এই গ্রামের ছোটো ছোটো শাখা রাস্তাগুলো দিয়ে দেখা যায় হঠাৎ করে কোনো গাড়ি আকস্মিকভাবে হঠাৎ করে সামনে চলে আসে, এতে আসা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যারা আমরা মেন রোডে বাইক চালাই বা মেন রোড অর্থাৎ গ্রামের ভেতরে একটু হলেও যে রাস্তাগুলো প্রশস্ত, এই রাস্তাগুলো আমরা অনেক দ্রুত বাইক চালাই থাকি অনেক সময়, অনেক ছেলেপেলে আমরা যারা আসি। কিন্তু আমাদের উচিত ধীরে ধীরে এইসব গাড়ি খুব সাবধানতার সহিত এইসব রাস্তাতে বাইক ড্রাইভ করা। হয়তোবা যদি আপনারা একটু সেফ না ভাবে বা সেফভাবে যদি গাড়িটা না চালায়, বাইকটা না চালায়, হঠাৎ করে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারে। তো বন্ধুরা, অবশ্যই যখন আমরা বাইক রাইড করব, এইসব মাথায় রেখেই বাইক রাইড করব, যাতে করে আমাদের জীবনের কোনো আশঙ্কা না আসে। বাইক রাইড করার সময় যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তা হচ্ছে হেলমেট। হেলমেট ছাড়া কোনো ক্রমেই বাইক রাইড করা উচিত নয় আমি মনে করি। কারণ আমাদের শরীরের মধ্যে সবচেয়ে যে বেশি মূল্যবান যে জিনিসটা তা হচ্ছে মাথা, অর্থাৎ ব্রেন। এই মাথা যদি আমাদের সেফ থাকে, তাহলে আমরা অনেক অধিকাংশ সময় দেখা যায় যদি ব্যথাও পাই হাঁটুতে বা হাতে, এটা ওষুধ খেলেই ভালো হয়ে যায়। কিন্তু মাথায় যদি আমরা ব্রেনে আঘাত পাই, সেটা বড় ধরনের একটা ইঞ্জুরি হতে পারে, লাইফটা নষ্টও হতে পারে, এরকম দুর্ঘটনা ঘটে থাকে। তাই অবশ্যই বাইক রাইড করার সময় হেলমেটটা অবশ্যই বন্ধুরা সবাই পরবেন, কেউ হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এক অনুরোধ থাকবে, সব সময় বাইক রাইড করার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর চলো না আর একটু দ্রুত আমরা সামনে এগোই, গিয়ে তারপর আমরা চৌধুরী বাজারে গিয়ে তেল উঠাবো বাইকে। তেল উঠানোর পর চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো বন্ধুরা, ধীরে ধীরে সামনে আগাই। বন্ধুরা, আমরা চলে এলাম চৌধুরানী বাজার। এখন ধীরে ধীরে সামনে পাম্পে যাব। পাম্পে গিয়ে বাইকের তেল নেওয়ার পর আবার ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর চৌধুরানী বাজারে আসলাম।
বাজারটাকে অনেক মিস করি, কারণ সব সময় যখন পড়াশোনা করতাম অধিকাংশ সময় এই বাজারে আড্ডা দিতাম, অনেক সময় কাটাতাম, এজন্য এই বাজারটিকে সব সময় মিস করে থাকি অনেক অনেক বেশি। গাড়িতে তেল নেওয়ার পর আমরা এখন ব্যাক করব বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আর কোনো কথা নয়, এখন বাড়িতে ফেরার পালা, তো যেতে যেতে আর কোনো কথা হবে না, শুধু দেখতেই থাকেন ভিডিওটি, আর শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।